हे गाइज गुड मॉर्निंग वेलकम टू माय चैनल वेलकम टू ए न्यू ब्लॉग। तो एखन बजे हलो 8:30। तुम्हारा भावो हयतो एत सकाल सकाल आमी कि करछि, तो कल रात एडिट कर नहीं घूमिए गेलाम कल रात तीन आज के सकाल बेला तीन उठे गे प्राय 7:30 नागाद। तो 8:00 मध्य फ्रेश फ्रेश हो नहीं क्योंकि भाविलम भिडियो करब करब करते करते भूले गेलाम। तो एकटू आगे जो आवाज़ हो टोटोर कारण हो तो टोटो बैग नीले ना एरकम आवाज़ करे। तो जैक और द्वितीय कारण प्रथम कारण तो बी घूमिए गेलाम बोले, द्वितीय कारणटा हलो आज एक फ्लिपकार्टे जिनिस डिलीवर होच्छे। तुम्हारा टाइटल और थंबनेल देखे तो हयतो बुझते ही पेरे गेछो कि होच्छे, तो ओटा आसबे ओर जोन्नो आमि खूब एक्साइटेड रयेछि। ताई तातरी उठे गेछे घूम थेके, हय ना एमन जे तातरी माने तुम्हार कोनो जिनिस आसबे बाड़िते तुमि खूब एक्साइटेड देखबे, तार जोन्नो हय रातेओ घुम आसे ना एबं सकालेओ घुम तातरी भेंगे जाय। तो सेरकम आमार साथे एखन होयेछे। एक मासो होयनि माने आमि आमार कम्प्यूटर डेस्कटपटा एटा परिष्कार करेछिलाम किन्तु देखो किरकम धूलो जमे गेछे भितरटा। ধুলো জমে যাওয়ার একটাই কারণ এই এটা খুলে রেখেছি বলে ওই ফ্যানটা খারাপ হয়ে গেছে। ওই ফ্যানটা আমি যাবে ঠিক করে নেবো, তারপর আমি এটা দিয়ে রাখবো, তাহলে ধুলো অতটা জমবে না। তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি মানে এই নয় যে এখন বসে বসে ওয়েব সিরিজ দেখবো। সকালে যে কাজগুলো আছে ওগুলো ফার্স্টে মেটাতে হবে, যেমন ফার্স্ট হলো এডিটিং যেটা এখনই আমি কমপ্লিট করে দিলাম। আর একটা কাজ আছে ওটা হলো ওয়েবসাইট ডিজাইনিং, সেই ওয়েবসাইট ডিজাইনিংটা একটু পরেই স্টার্ট করবো কিন্তু তার আগে যাই ব্রেকফাস্টটা করে আসি, কারণ মা এবং ভাই খেতে রাখতে চলে এসছে এবং ভাই আজকে বলছে চুল কাটতে যাবে, আমাকেও বলছে যেতে। তো দেখি যায় কি না, কারণ এখন প্রায় 10:30 বেজে গেছে, 11টার সময় বন্ধ হয়ে যায় দোকান। ব্রেকফাস্ট করার পর কি খোলা থাকবে দেখা যাক, আর না হলে আমাদের বাড়ির পাশে তোমরা দেখেছো কালকে সেলুনটা, সেলুনটাও যেতে পারি, ওই সেলুনটাও যেতে পারি, বাড়ির পাশেই রয়েছে। আর আমার একটা ভয় লাগে যদি আমি চুল কাটাতে চলে যাই তখন যদি আমার ফ্লিপকার্টে ডেলিভারি দিতে আসে তখন একটু প্রবলেম হয়ে যাবে, কারণ এখনও ফ্লিপকার্ট থেকে আমার কোনো ফোন আসেনি, শুধু মেসেজ এসছে যে আজকে ডেলিভারি হবে। আর সকালেও হতে পারে, বিকালেও হতে পারে, সন্ধ্যাবেলাও হতে পারে, কোনো ঠিক নেই, দেখা যাক কী হবে। তো তার আগে চলো ব্রেকফাস্টটা করে আসি। তো আমাদের যেটা ডেলিভারি দেওয়ার জন্য ডেলিভারি বয় চলে এসছে আর এখনই ফোন করেছিল, তো আমরা যাচ্ছি এটে এটে মনে হতে পারি সামনে এসছে। তো আমি এখন আর ভাই যাচ্ছি নিতে, কি নিতে সেটা ভাই এখনও জানে না, আমি তো জানি ভাইকে দেখাবো সারপ্রাইজ। এটা হ্যাঁ 499 টাকা। আরে ভিডিও কল এটা ব্লক করছি, তাড়াতাড়ি দিয়ে যাবে। চলে এসছে আমাদের, বাইদিকে আনবক্সিং করি। বল কি বুঝতে পেরেছি, আইপড আইপড নাকি আইপড, ট্রাইপড আছে, ট্রাইপড ট্রাইপড, এই তো কারেক্ট। তো টাকা টাকা জমি জমি ফাইনালি কিনে নিলাম। টাকাটা আমি ভাবছিলাম ইনভেস্ট করবো কি করবো না, বাট অনেক দরকার ছিল, অনেক সময় এরকম হাতে ধরে করতে প্রবলেম হয়, কোনো জায়গায় ভাবো ক্যামেরা মোবাইলটাকে রাখতে হবে স্ট্যান্ডে, সেটা রাখতে করতেও প্রবলেম হয় কিছু না থাকলে। তো স্ট্যান্ড প্রচণ্ড প্রয়োজন, আর এটা রিভিউ খুব ভালো আছে। তো চলো বাইরে থেকে আনবক্সিং করি, আজকের আনবক্সিং হবে বাইরে, সব এরা রয়েছে, এরাও দেখবে কী নিয়ে কী কিনেছে দাদা। তো চলো বাইরে আনবক্সিং করা যাক। এখানে এসছি কারণ এখানে ছায়া আছে, ঘরের মধ্যে প্রচণ্ড গরম আর বাইরে সব চারিদিকে রোদ, তো এই জায়গাটায় এখন আনবক্সিং আমরা করবো। তো চলো আনবক্সিং করা যাক। ফাইনালি প্রোডাক্টটা চলে এসছে আর আনবক্সিং করবো ব্লেড দিয়ে, চাকু পাকু ঘরে কোথাও পেলাম না। আর তোমরা এরকম করে ব্লেড নিয়ে নিও না যদি ছোটোরা কেউ দেখো, তো যেহেতু আমি বড়ো আনবক্সিং করতে পারি ব্লেড দিয়ে। আর এখনকার ফ্লিপকার্টে না, এখনকার ফ্লিপকার্টে এখানে লিখে দেয় না যে কী প্রোডাক্ট এসছে, ঠিক আছে, বাইরে থেকে কেউ বুঝতে পারবে না যে এর ভিতরে কী প্রোডাক্ট আসছে, যে একমাত্র কেনে সেই একমাত্র জানে যে ভিতরে কী প্রোডাক্ট আছে। এছাড়া আগেকার আগে লেখা থাকতো যে কী প্রোডাক্ট আছে, এখন আর সেটা লেখা থাকে না। ফাইনালি প্রোডাক্ট চলে এসছে, বেশ ভারী, রাখি ব্যাগের মধ্যে আছে আমার বিল ধর কেউ একজন। ফাইনালি প্রোডাক্টটা চলে এসছে, ভারী দাদা। তো ট্রাইপডটা হলো কিছুটা এরকম, বেশ মজবুত দেখো, এর সাথে ফোন মাউন্ট করার একটা দিয়েছে, এটাও রাখি। এটা হলো বল হেড, এটা খুবই ভালো, এই দেখো এরকম করে নড়বে,
এটা দিয়ে টাইট করে জায়গাটা। আর এটার এটা সবথেকে বেস্ট পার্ট হলো এটা যেরকম হচ্ছে এখন হয়ে যায়, যেরকম হচ্ছে এখন হয়ে যায়। আর এটা কোনো বল বল সিস্টেম নাই, ঠিক আছে। এটা এটা এরকম খুললো, এটা চাইলে তুমি এরকম করে লক করে দিতে পারবে আর খুলবে না। এরকম করে ঘুরিয়ে দিয়ে আবার এরকম করে খুলে স্ট্যান্ড হয়ে যাবে। তো কোয়ালিটি তো ব্যাপক লাগছে। তো ফোন একবার আমি লাগিয়ে দেখি, এটাকে খুলি, এটা দেখি মাউন্টটা কীরকম দিই। এটার কোয়ালিটি বেস্ট, বাট এর উপরে যে মাউন্ট যেটা, এটাই আমি ভাবছিলাম যে কীরকম হবে। তো এটাও আমি দেখে নিয়েছি। দেখো কতজন এসছে দেখতে, দর্শক জমা হয়েছে কত, দর্শক কতজন এসছে দেখো। আনবক্সিং করছি, দর্শক কতজন চলে এসছে। তো এটা হলো, এটা একটা ফোন, এটা মামার ফোন। এটা দিয়ে একবার ট্রাই করে দেখি কিরকম। ভালোই ফিট হয়েছে। আমার যেটা ভয় এটা খুলে না পড়ে যায়, এটা খুলে পড়ছে না। এটা একটু বল হেডটা লুজ হচ্ছে, তো এটা একটু টাইট করে দিই বল হেডটা। এটা এখান দিয়ে টাইট করে দেখতেই পাচ্ছে টাইট হয়েছে। ভয় নেই কোনো, কোনো ভয় নেই যে খুলে পড়ে যাবে, যে এরকম কোনো ভয় নেই। এবার আমি আমার ফোনটা একবার লাগিয়ে তোমাদের দেখাচ্ছি যে কীরকম। তো এখন আমি আমার হাত দিয়ে করছি, এটা হলো ট্রাইপড। এখন আমি আমার হাত দিয়ে করছি, দেখতে পাচ্ছ কতটা লেন্থে রয়েছে। আমি আমার হাতটা কিন্তু পুরোটা খুলে রয়েছি, দেখতে পাচ্ছ আমার হাতটা পুরোটা খুলে রয়েছে। আর এরপর আমি ট্রাইপড নিয়ে করব, মানে ট্রাইপড লাগিয়ে হাতটাকে বাড়াবো, দেখবো কতটা পিছনে ব্যাকগ্রাউন্ডটা কভার করতে পারে। তো এটা হচ্ছে ট্রাইপডটা হাতে লাগিয়ে, দেখতে পাচ্ছ পিছনে কতটা ব্যাকগ্রাউন্ড কভার করছে, তাই তো? অনেকটা ব্যাকগ্রাউন্ড কভার করছে। আর বেশ, এটা কালকে ডেলিভার হওয়ার কথা ছিল, বাট আজকে ডেলিভার হয়ে গেছে। আর বেশ ভালো লাগছে চারিদিকে। আর ট্রাইপডের আমার যেটা মোবাইল আছে, এটা হলো M51, যেটা বিশাল চওড়া মোবাইল। তো এই মাউন্টটা একটু অসুবিধা হচ্ছে, একটু হার্ডলি স্লাইড টাইট হয়ে যাচ্ছে। আর ভয়ও লাগছে যেন খুলে না পড়ে যায়। বেশি ঝাঁকাঝাঁকি করলে খুলবে না, মানে বেশি ঝাঁকাঝাঁকি না করলে খুলবে না, কিন্তু যদি বেশি ঝাঁকা হয়, ঝাঁকানো হয় বা অন্য কিছু করা হয়, তো খুলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো দেখতে পাচ্ছ কতটা, মানে কতটা নিয়েছে হাত, কিন্তু আমি পুরো খোলা আছে। আর যদি এরকম করি তবু অনেকটা দেখা যাচ্ছে। তো স্ট্যান্ডটা ব্যাপক, আমার আমি মানে টাকা উসুল হয়ে যাবে ভাই। যদি এই স্ট্যান্ডটা কেউ নিয়ে থাকো, পুরো পয়সা উসুল হয়ে যাবে। তো যারা যারা দেখছো অবশ্যই নিতে পারো, আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, নিয়ে নিতে পারো। সব বাইরে কতজন লোক চলে এসছে। আর ট্রাইপড হলে একটা জিনিস আমি শর্ট করে এরকম করে ঘুরিয়ে সবাইকে দেখাতে পারবো, আর হট করে ঘুরিয়ে আমি এরকম নিতে পারবো। তো ট্রাইপড হলে অনেক সুবিধা, হাতে ধরতেও সুবিধা, গ্রিপও খুব ভালো পাওয়া যায়। আর মোবাইলের মতন এরকমভাবে ধরতে অনেক অসুবিধা হয়েছে। তো লেন্থ অনেকটা পাওয়া যায়, পিছনে ব্যাকগ্রাউন্ডটা অনেকটা দেওয়া যায়। নাহলে না মোবাইল এরকমভাবে এরকমভাবে করতে, মোবাইলটা ঠিক এরকম দূরত্ব থাকে আর পুরো মুখটা পুরো বড় হয়ে যায়। তো এরকম করলে অনেকটা পিছনে ব্যাকগ্রাউন্ডটা পাওয়া যায়। আর ওয়েদারটা খুব আজকে ভালো, গরম পড়েছে কিন্তু হাওয়া দিচ্ছে। এই যে এগুলো দেখতে পাচ্ছ না, এগুলো কিন্তু এগুলো প্লাস্টিকের, বাট এটা পুরো রবারের মতন আমাকে ফিল দিচ্ছে। জানি না এটা কী দিয়ে তৈরি, বাট এত সুন্দর এরকমভাবে মুড়ে যাচ্ছে, আবার এরকম সোজা হয়ে যাচ্ছে, যাই নাকি। আর গ্রিপও ব্যাপক, ব্যাপক গ্রিপ। আর তোমরা যদি, আমি দেখো বেশিরভাগ ভিডিওতে এটা কিন্তু বলে না, এটা হলো মাউন্টের ব্যাপারটা। তোমরা যদি চাও একটা ভালো অন্য মাউন্ট নিতে পারো, যেটা সেই কী বলবো, স্ক্রু টাইপের যে একটা মাউন্ট আছে না, ওই মাউন্টটা নিতে পারো, ওটা খুব ভালো মাউন্ট। তো ওটা যতটা লাগবে মোবাইল ততটা নিয়ে বাকি স্ক্রু করে দিলে একদম ফুল টাইট হয়ে যায়। বাট এটা কী বলো তো, এটা ক্লিন, এটা স্প্রিং সিস্টেম। তো এটা স্প্রিংটা যখন তখন ভেঙে যেতে পারে এবং খারাপও হয়ে যেতে পারে। তো আমি এখন আপাতত যেহেতু কাজ করছি, এটা দিয়েই কাজ করব। এবং কয়েকদিন পর একখানা আমি দেখে রেখেছি, ওটা কী বলবো, ওটা মানে স্ক্রু টাইপেরই আছে, ওটা আমি দেখে রেখেছি। তো কয়েকদিন পর আমি ওটা কিনে নেবো। এখন আর একবার আমি দেখিয়ে দিচ্ছি আমার হাতটা, যদি আমার এখান দিয়ে যদি আমার হাতটা নিই, এতটা আমি পুরো হাত খুলে রয়েছি, আমার মুখ কিন্তু এতটাই দেখাচ্ছে, ঠিক আছে। এটা এইটুকুনি আসছে এবং আমার কম্পিউটারটা মোটামুটি আসছে। এবার আমি তোমাকে এই ট্রাইপডটা লাগিয়ে দেখাচ্ছি কত বড়, ঠিক আছে।
আর এটা এখন আমি আমার ইয়েতে লাগিয়ে রয়েছি, ঠিক আছে, ট্রাইপডে মোবাইলটা লাগিয়ে রয়েছি। তো দেখতে পাচ্ছ কতটা নিচ্ছে, এটা তো নিয়ে নিচ্ছে, এদিকে দরজা চলে আসছে, এদিকে আমার কম্পিউটারটাও চলে আসছে। তো দেখতেই পাচ্ছ কতটা নিচ্ছে পুরো জায়গা। আর ব্যাপক কিনে নাও, যারা ব্লগ করছো কেনো, তোমাদের টাকা একদমই ফালতু খরচা হবে না বা ওয়েস্ট যাবে না, একদম ব্যাপক ট্রাইপড। আমিও অনেক রিভিউ দেখার পরে আমি এই ট্রাইপডটা নিয়েছি, তোমরাও নিতে পারো। আর এছাড়াও দেখে নাও, এখানে একটা সামনে জলের বোতল আছে, আর তার পাশে আমার ট্রাইপডটা আছে। তো বুঝতেই পারছো কতটা বড় ট্রাইপড এই, মানে ট্রাইপডের এটা যদি এই মাউন্টটাও যদি বাদ দেওয়া হয় তো পুরো একটা বোতলের সাইজে, আর এটা মিনিমাম 12 ইঞ্চি সাইজ আছে। এটা আলাদা, মানে শুধু এইটা নিয়ে, এইটা এখান দিয়ে বল হেডটাও বাদ দিয়ে শুধু এইটা হলো 12 ইঞ্চি সাইজ। তারপরে বল হেড আছে, তারপরে উপরে মাউন্ট আছে। তো এতক্ষণ আমি কম্পিউটারের ওয়েবসাইট ডিজাইনিংয়ের বাদ দিয়ে যেটুকুনি কাজ ছিল, কারণ এখন অনেকটা কাজ। আমি যখনই মানে ভিডিও করি তখনই এসে দরজা ধাক 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 করে শুরু করে দেয়। ভালোই কাজটা করছিলাম, আর কারেন্টটা চলে গেলো, তাই আর এখন আর কাজটা করতে পারবো না। কম্পিউটার ঝট করে বন্ধ করে দিই, অনেকক্ষণ ধরে বিপ বিপ করে যাচ্ছে। হেই গাইস, গুড ইভিনিং। এখন বাজে হলো বিকাল 5টা। এতক্ষণ আমি ঘরে আমার ওয়েবসাইট ডিজাইনিংয়ের কাজটা করছিলাম, তো প্রচণ্ড গরম, একটুখানি ব্রেক নিয়ে নিলাম এর মাঝখানে। তো এখন বাইরে এসেছি, আর বাইরে সব ভাইরা খেলছে, যেমন দেখতেই পাচ্ছ সব এখানে সব রয়েছে। আর ওই দিকে পিছনের দিকে প্রচণ্ড মেঘ করে এসছে, বিদ্যুৎ চমকাচ্ছে। তো জানি না বৃষ্টি হবে কিনা, বৃষ্টি হলে খুব ভালো হয়, নাহলে প্রচণ্ড গরম দিচ্ছে, গরমের মধ্যে থাকা যাচ্ছে না, একটুও হাওয়া নেই। তো এরা দুজন এখানে ব্যাট বল খেলছে, আর ওই দিকে ওরা দুজন খেলছে হলো, ওরা আসলে ঘুড়ি ওড়াচ্ছে। আর ওই যে পিছনে ওই যে মামিদের দেখতে পাচ্ছ সব শাক তুলছে। ওই বল নিয়ে নিয়েছিস। তো এখন একটা কেস হয়ে গেছিলো, ভাইরা ব্যাট বল খেলছিলো, আর বল এসে ওই ছোট কুকুরটা যেটা আছে ছোট কুকুরের কাছে চলে গেছে, ছোট কুকুর করেছে মুখে করে নিয়ে ও পালিয়ে গেছে ছুটে। আর পুচকে আর মুগলু গেছিলো ছুটে ছুটে গিয়ে, তারপরে মুগলু নিয়ে এলো। তোমরা কমেন্টে জানিও যে ট্রাইপডটা কেনার পর মানে ভিডিও কোয়ালিটি কীরকম। ভিডিও কোয়ালিটি তো সেমই থাকবে, শুধু মানে ভিডিওটা যখন আমি করতাম তখন প্রায় এতটা কাজ দিয়ে হতো, আর এখন অনেকটা দূর থেকে হচ্ছে, পিছনে ব্যাকগ্রাউন্ডটা অনেক দেখা যাচ্ছে। মনে হচ্ছে যে ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দিয়ে তুলছি। তো এখনও আমার মোবাইলে ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাটা টেস্ট করে দেখিনি, তো একবার টেস্ট করে দেখা যাক নাকি যে কীরকম লাগে, যে ট্রাইপড প্লাস ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা কীরকম লাগে। তো চলো চেক করি। তো এইটা হলো ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, এখন তোলা হচ্ছে, দেখতেই পাচ্ছ কতটা ডিস্টেন্স হয়ে গেছে, আমরা অনেক দূরে হয়ে গেছি, অনেকটা দূর হয়ে গেছি। তো কীরকম টাইপের ক্যামেরা করলে ভালো লাগবে, যে সেলফি ক্যামেরা করলে ভালো লাগবে না ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা করলে ভালো লাগে, তোমরা যেমন। আর জোর হাওয়া ছেড়েছো, আর ঠান্ডা হাওয়া, অনেকক্ষণ পর একটুখানি শান্তি লাগছে, নাহলে এতক্ষণ বিশাল গরম লাগছিল। তো এতক্ষণ এই বৃষ্টি মনে হয় হচ্ছে কোথাও, ওই ঠান্ডা হাওয়াটা এখানে আসছে। তো এখন সব এখানে খেলছে, আর ফোটা ফোটা বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, রোদ আছে, মানে আলো আছে ভালোই, কিন্তু হচ্ছে ফোটো ফোটো, দেখতেই পাচ্ছ ফোটো ফোটো বৃষ্টি পড়ছে, আর তার মধ্যে এরা খেলছে। জানি না এই বৃষ্টি কতক্ষণ হবে, তো দেখা যাক কতক্ষণ হয় এই বৃষ্টি। সবে শুরু হয়েছে ফোটো ফোটো, আর বিদ্যুৎ চমকাচ্ছে, প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে, জোর হাওয়া দিচ্ছে। বৃষ্টি হলেই ভালো হয়, নাহলে প্রচণ্ড গরম পড়েছে, কিন্তু অনেক কাজও রয়েছে ওয়েবসাইট ডিজাইনিংয়ে, তো ওগুলো করতে হবে। বিদ্যুৎ চমকালে আমি কম্পিউটার অন করি না, সেটা সবাই জানো। মানে বাইরে এত ঠান্ডা ওয়েদার, এই ঠান্ডা হাওয়া দিচ্ছে, বৃষ্টি হচ্ছে, আর ঘরে তার মানে পুরো বিপরীত, প্রচণ্ড গরম, এই জানলা থেকে হাওয়া ঢুকছে ফুলফুল করে, তাই জানলার সামনে বসে আছি। এছাড়াও মানে লাইটও আছে, তার জন্য জানলার সামনে বসে আছি। কি কোন ফটো,
রিফান্ডও দেখিয়ে দিয়েছি, তো আর নেই এখন ফটো। টাটা। তো কাল রাত্রেলা ভাইদের আমি মোবাইলে আমার ফেসবুকে বহুদিন আগের থেকে ফটো, যেহেতু আমি ফেসবুকে বহুদিন ধরে রয়েছি তো অনেক আগের থেকে ফটো আমি আপলোড করছি ভাইদের। তো ওরা ওদের ছোটোবেলার ফটো দেখছিলো, আমার অনেক আগেকার ফটো দেখছিলো। তো কাল রাত্রি হলো সেটা, ওরা খুব মজা পেয়েছে, তো এখন ভাই এসেছিলো দেখবে বলে। তো যেহেতু কালকেই সব দেখিয়ে দিয়েছি আর ওদের কোনো দেখানো কিছু বাকি নেই, আবার এক দু বছর পর আবার দেখাবো, ওই সব দেখবে। আর এই ব্লগ বানালে একটা জিনিস সব থেকে বেটার হয়, যেটা যে ভাবো এই ব্লগটা, আজকের ব্লগটা অন্তত আমরা পাঁচ ছ বছর পর দেখছি, তখন মানে বোঝা যায় যে আমরা কোন জায়গায় ছিলাম, এখন কোন জায়গায় আছি। ভালো জায়গা হলেও মানে এখান থেকে যদি আমরা ভালো জায়গাও যাই তবুও দেখবো যে আমরা কোথায় ছিলাম, কোথায় এসেছি। খারাপ জায়গা হলেও দেখবো কোথায় গেলাম, ছিলাম কোথায় এসেছি। তো এখন বাজে সাতটা, মা আমাকে প্রায় 10 মিনিট মতন আগে আমাকে চার মুড়ি দিয়ে গেছে। আমি মানে কাজ এত মানে কাজের মধ্যে এতই চাপ ছিল যে আমি মানে খাবো খাবো করে ভুলে গেছিলাম, তো হট করে মনে করলো চা দিয়ে গেছে, তো একটুখানি খেয়ে দেখলাম প্রায় ঠান্ডা হয়ে এসেছে। আর এদিকে দিয়ে গেছে মুড়ি চানাচুর, আর মুড়ি চানাচুরটা এরকম না, ঠিক গরম করে ভেজে দিয়ে গেছে। তো ভিডিও করতে করতে আর ক্লায়েন্টের কল চলে এসেছিলো, তো ভিডিওটা তার মাঝখানে আমি স্টপ করে দিয়েছি। তো আজ একটু আগে আমাকে স্বরূপ ফোন করেছিল ওই সমুদ্র বাড়ি যাওয়ার জন্য, বাট সমুদ্র বাড়িতে এখন যাবো, বৃষ্টি হালকা হালকা বৃষ্টি করছে, আর এদিকে বিদ্যুৎও চমকাচ্ছে, আর ভাবছি কাজগুলো এখনও কমপ্লিট হয়নি। তো ওকে বললাম যে দেখ সাড়ে সাতটা পর্যন্ত ওয়েট করি, যে সাড়ে সাতটার মধ্যে বৃষ্টি না আসে তাহলে ওর আমি সমুদ্র বাড়িতে চলে যাবো। আমি তো এখন বাজে হলো প্রায় 7:45, এখন যাবো সমুদ্র বাড়ি। অনেক আগে যাওয়ার কথা ছিল কিন্তু আমার কিছু কাজ ছিল কম্পিউটারে, যেটা জানো ওয়েবসাইট ডিজাইনিংয়ে, তো ক্লায়েন্টের সাথে কিছু কথা বলছিলাম, তো কথা বলা হয়ে গেছে। স্বরূপ আসছে এখন মোড়ের মাথায়, তাড়াতাড়ি যেতে বলছে, তো চলে যাওয়া যাক। কিন্তু আমি আজকে এটা এখন নিয়ে যাবো না, কারণ এটা এখন আমার লাগবে না, ওখানে সেরকম একটা ভিডিও করি না সমুদ্র বাড়ি থেকে। তো এটা এখন বাড়িতে থাক, যা ভিডিও হবে মোবাইলে নিয়ে যাবে। এটা শুধু সকালে বা কোথাও গেলার জন্য, কোথাও যাওয়ার জন্য বা স্ট্যান্ডে করে রাখার জন্য এটা বেশিরভাগ আমি নিয়েছি। তো এর ফুল রিভিউ দেবো, কয়েকদিন ব্যবহার করিনি, তো আজকে তো জাস্ট আনবক্সিং দেখলে, এর পুরো রিভিউ কয়েকদিন পর দেবো। আমার টেনশন হচ্ছে শুধু এই উপরে এইটাকে নিয়ে, হোল্ডারটাকে নিয়ে, হোল্ডার বলো বা মাউন্ট বলো যাই বলো, তো এটাকে নিয়ে একটু টেনশন হচ্ছে। এটাকে দেখতে হবে যে কতদিন টেকে। তো চলো যাওয়া যাক এখন মোড়ের মাথায়। হেডফোন নিতেই ভুলে যাচ্ছি না, হেডফোনটা লাগে ওখানে গিয়ে মাঝে মাঝে কিছু সিনেমা ফিনেমা আছে ওগুলো দেখি, তো হেডফোন অবশ্যই লাগে। তো চলো যাওয়া যাক, ওর তার আগে মাস্ক অবশ্যই নিতে হবে, মাস্ক ছাড়া কোথাও যাওয়া যাবে না। কালকে মাস্ক নিতে ভুলে গেছিলাম প্রথমে, আবার হাফ রাস্তা থেকে বাড়িতে এসে মাস্ক নিয়ে গেছি। আর স্বরূপের ফোনও চলে এসছে, তো ভিডিওটা এখানে আপাতত রাখি, স্বরূপের ফোনটা রিসিভ করতে হবে। তো এখন এগুলো বাবান দিয়ে গেছে, আম এখন খাওয়া কাটা হচ্ছে, আম খাওয়া হবে। প্রত্যেক দিন নতুন কিছু না কিছু, তাই তো? নতুন বলতে মুড়ি চানাচুর, আম, আর এদিকে কি আছে যেন আচার, সেদিনকে খেলাম পরোটা কি, হ্যাঁ প্রত্যেক দিন নতুন নতুন। আর কাটছে দেখো, সেফ সেফ সেফ। আপনি কোথায় খান সেফ? বড় পুকুর পাড়ের এর মুখটা দেখান। ও তো বাবানদের বাড়ির নাম টেস্ট করে দেখা যাক, তোমার টেস্ট করে ফেলেছে একদম মিষ্টি। চলো আমি এক পিস টেস্ট করে দেব। এই বাবানদের বাড়ির গাছের আম নাকি ইয়ে মানে দিয়ে গেছে অনেক কিছু। তো এখন বলছে 11:15, আর এই মাত্র আমার সব কোনো
যতগুলো কাজ ছিল ওয়েবসাইট ডিজাইন বলো সেগুলো সব কমপ্লিট করে ফেলেছি আজকের মতো। যদি ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাও, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর যদি চ্যানেল নতুন সেটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের জন্য ব্লগটা এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।